বাংলা চলচ্চিত্রের খলনায়ক অভিনেতা মনোরঞ্জন দীপজলকে উপহার দেওয়ার জন্য এমনই অপরূপ নকশার মাধ্যমে তৈরি করেছেন এক রাজকীয় খাট। অপরূপ কারুকার্য সমৃদ্ধ আকাশি কাঠ দিয়ে খাটটি তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়া সহিলপুর ইউনিয়নের মিধাটি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া নামে দীপজল ভক্ত এক যুবক। ২০০৮ সালে দাদিমা সিনেমা দেখার মধ্য দিয়ে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন দীপজলের ভক্ত হয়ে ওঠেন কাঠমিস্ত্রি দুলাল মিয়া। এরপর থেকে দীপজল অভিনীত সকল সিনেমা দেখা শুরু করেন দুলাল। তারপরই প্রিয় অভিনেতার সাথে দেখা করার ইচ্ছা জাগে তার। তবে সরাসরি দেখা করার সুযোগ পাবেন না এমন চিন্তা থেকে উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে প্রিয় অভিনেতার সাথে দেখা করার সুযোগ নিতে চান দুলাল। এরপরই চিন্তা করেন একটি দামি খাট উপহার দিলে হয়তো তার সাথে সরাসরি সাক্ষাৎ করা যাবে। এমন চিন্তা থেকেই দীর্ঘ তিন বছর আট মাস সময় ব্যয় করে এই খাটটি তৈরি করেন তিনি। ৩৮৭টি গোলাপ, ৮০টি নাট ব্যবহার করে তৈরি করেছেন রাজকীয় এই খাট। এই কাজে তাকে সহযোগিতা করেন তার ব্যবসা প্রতিষ্ঠানের দুই সহকর্মী। কাঠমিস্ত্রি দুলালের ইচ্ছে প্রিয় মামা হিসাবে খ্যাত দীপজলের হাতে খাটটি তুলে দেওয়া। ভালো লাগে, এই কারণে আমি ই আটটা বানাই। আমার দাবি ব্রাহ্মণবাড়িয়া যদি মামা আইসে এটা গ্রহণ করত, আমার দাবি এলাকার বাসীও দাবি ব্রাহ্মণবাড়িয়ায় যদি মালা গিফট গ্রহণ করত হতে সবাই একটা আনন্দিত পাইতো, আমি আনন্দিত পাইতাম। এদিকে অভিনেতা দীপজলের প্রতি ভালোবাসায় তৈরি করা খাট দেখতে প্রতিদিন মিরহাটি গ্রামের জামতলি বাজারে দুলালের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ভিড় করছেন এলাকাবাসী। দুলালে জিজ্ঞাসা করলাম, দুলাল তুমি কি কাজ করতেছো? তো আমার কাছে বলে না, পরে করতেছে ভাই, পরে এক সময় দেখেন আমি এটা কী করি। দিনের বেলায় তো অক্লান্ত পরিশ্রম করছি, করিয়া আমরা এটা কমপ্লিট করছি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি জানান, চলচ্চিত্র অভিনেতা মনোরঞ্জন দীপজল খাটটি নিজে এসে গ্রহণ করলে খুশি যেমন হবেন তারা, তেমনিভাবে এলাকার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। আমরা সবাই তারাই আমরা সংবর্ধনা অনুষ্ঠান জানাই, আমরা চাই যারা আইসিনে আসুক, আমরা তার জন্য অনেক কিছু আমরা বলার আছে, আমরা তার দেখতে চাই। এই ৮ ফুট লম্বা এবং ৬ ফুট প্রস্থ খাটটি তৈরি করতে তার খরচ হয়েছে ২৫ লাখ টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।